রাসূলের ইবাদত তোমাদের কাছে বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে মত করে না বলে তাসুর বিন্দু তোমরা আজকে আমার আশ্রমে বিদায় দাও আমি চলে যাব মথুরা নগরে কি বললে কি বললে নিচুর বাচ্চা তুমি আমার ছেলে বৃন্দাবন থেকে চলে যাও মথুরা নগরে কে বলবে মাঝবুকার নাম দিয়ে আমাদের কাছে চলে গেলে তুমি কি জানো না তোমাকে আমরা কত অন্তর দিয়ে ভালোবেসেছি তুমি কি জানো না না হৃদয়কে বলে জানো তুমি যদি আমাদের ছেড়ে যাবে তুমি কেন তুমি আমাদের সাথে ভালো ভালো করেছিলে কেন তুমি আমাদের সাথে ভালো ভালো করেছিলে উপায় নেই উপায় নেই শুধু বিন্দু যার জন্য আমি ধন আমি উচ্চ অবতীর্ণ সেই কাজ আমি করে করে শোনাবো তাই কম ছিল তাড়াতাড়ি করতে ধন হন ওই কম সেই কারাগারে আমার গর্ভধারণ তৈরি করছি আমার পিতা পশুগুলো রয়েছে মন্দির তার জন্য আমি আকর্ষণ করে ওই পুত্রকে যদি আমাদের কাছে যায় পুত্র আমাদের উদ্ধার কর আমাদের উদ্ধার কর আরে কি আমার পান করা মা যশোদা আমার পান করা পিতা রঙ্গ কাটে আকর্ষণ কাঁদছে ওই পুত্রকে যদি আমাদের ছেলে যাচ্ছে বাবা আমাদের ছেলে যাচ্ছে কিন্তু ভাই নিয়ে সব বৃন্দ আমার যদি হবে আমার বন্ধু মনের জন্য তাই কেবল দায়ের আমি তোমাদের কাছে একটি ঘরে চাই যখন তোমরা আমাকে হাত কৃষ্ণ করবা আছেন যখন প্রতি বন্ধু আমাদের নাম বলে ডাকবে তখনই আমি তোমাদের কাছে এসে দেখা দেবো এই কথা দিলাম আর তোমরা আজকে আমার বিনায় বেলায় একটি ঘর দাও তোমরা তোমাদের দু চোখের জল এই পৃথিবীতে ফেলবে না কি বললে কি বললে এই ছোটা চাপ তুমি আমার ছেলে চলে যাও আমার জীবন থেকে চিরতরের মতো তোমার আমার সাথে কোনদিন দেখা হবে না না গো বন্ধু না না হতে পারে না Oh,